अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি বুঝতে পাচ্ছি না তোমরা এক কথার পিছনে কেন পড়ে আছো। আমি আঁচলকে বিয়ে করব না মানে আমি বিয়ে করব না, কথা শেষ। কিন্তু নিহার, তোর হবু বাচ্চার জন্য আঁচলের থেকে ভালো মা আর কেউ হতেই পারে না। নিহার সীতা আঁচলের থেকে অনেক ভালো মা। মা না, আমার পুরো বিশ্বাস আছে ও ঠিক হয়ে যাবে। যদি ও ঠিক না হয় তাহলে আমি ওকে মা বাবা দুজনের ভালোবাসা দেব। আমি আমার বাচ্চার কোনো খামতি রাখবো না। নিহার বাবা, একজন মা একা বাচ্চাকে মানুষ করতে পারে কিন্তু বাবা নয়, তার সাহায্যের প্রয়োজন পড়েই। তাই তুই আমাদের কথা মেনে নিয়ে হ্যাঁ বলে দে। নিহার বাবা, আমি চাই না যে তুই রুচিতাকে ছেড়ে দে, কিন্তু বাবা এইবার আঁচলের কথা কিন্তু ঠিক, ওর গর্ভে আমাদের বংশের সন্তান। এই অবস্থায় ও যদি অসুবিধায় থাকে তবে তার প্রভাব বাচ্চার উপর না পড়ে যায়। তাই একবার তুই শান্ত মনে ভেবে দেখ, পরে সিদ্ধান্ত নিস। আঁচল, লোহা গরম আছে, যা গিয়ে হাতুড়ি মেরে আয়। নিহারও ভেঙে পড়বে আর সম্পূর্ণ পরিবার আমাদের মুঠোর মধ্যে চলে আসবে। নিহার, সত্যি বলতে কি, আঁচল খুব উদাসীন থাকে আজকাল, সিঁড়ি থেকে পড়তে পড়তে বেঁচেছে। কি করে বোঝাবো আমি সবাইকে যে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার নাটক করছিল। মুখটা দেখেছিস বেচারি মেয়েটার, কেমন ম্লান হয়ে গেছে, যেন ওর মুখ থেকে হাসি উধাও হয়ে গেছে। একজন হবু মায়ের পক্ষে এতটা উদাস থাকা তার হবু বাচ্চার জন্য খুব ক্ষতিকারক বাবা। হ্যাঁ নিহার, আমিও দেখেছি, এই কিছুক্ষণ আগেও ঘরে বসে একা একা কাঁদছিল আর বাচ্চার ভবিষ্যৎ ভেবে চিন্তা করছিল। আমার পুরো বিশ্বাস আছে যে রুচিতা একদম ঠিক হয়ে যাবে। আমি ওকে অন্য ডাক্তারের ট্রিটমেন্ট করাবো, অনেক অনেক ভালো ডাক্তারের সাথে ট্রিটমেন্ট করাবো, কিন্তু আমি আঁচলকে বিয়ে করব না। আঁচল, মা দরজাটা খোল। আঁচল, দরজাটা খোল না মা। আঁচল, আঁচল খোল দরজাটা। আঁচল, কি হচ্ছে এখানে? দরজাটা খুলছে না আঁচল। আপনাদের সবার জেদের জন্য আজকে আমার মেয়েটা। না মানে বলতে চাইছি যে আমাদের আঁচল আপনাদের জন্য খাবার খায়নি, খাবার ফেলে দিয়েছে, আর এখন দরজাটাও খুলছে না। কি, যদি আঁচল খাবার না খায় তাহলে বাচ্চাটার তো ক্ষতি হবে। আঁচল, পিছনে সরুন। আঁচল, দরজাটা খোলো। আঁচল, দরজাটা খোলো। আবার কি নাটক করতে চাইছে এই মেয়েটা? ও তো প্রত্যেকদিন একটা না একটা বাড়াবাড়ি করেই যাচ্ছে, কিভাবে আটকাবো আমি ওকে? আঁচল, দরজাটা খোলো আর খেয়ে নাও প্লিজ। একদম নয়, যতক্ষণ না আমার সন্তানের মাকে এটা ঠিক হচ্ছে ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। মা ছাড়া এই বাচ্চাকে পৃথিবীতে আনার থেকে ভালো তো আমি ওকে এই পৃথিবীর আলোই দেখাবো না। ওকে আমি আমার গর্ভেই শেষ করে দেব। আর এটা আমার জেদ নয়, এ তো আমার সন্তানের প্রয়োজন। যতক্ষণ না আমার সন্তানের প্রয়োজনীয়তা মিটবে আমি অন্যের একটা দানাও কাটবো না দাঁতে, আর এক ফোঁটে জলও খাবো না আমি। আঁচল, দরজাটা খোলো। আরে এরা তো দরজা ভেঙে দেবে, এবার আমি কি করি? আঁচল, আঁচল এটা কি করছো তুমি? কেউ আমার সামনে আসবে না, নয়তো আমি এই মশা মারার ওষুধ খেয়ে নেব। না আঁচল, তুমি এরকম কিছু করবে না, আমরা বসে ঠান্ডা মাথায় কথা বলি, নিশ্চয়ই কোনো না কোনো পথ বেরোবে। না ঠাম্মা,
আমি অনেক রকম ভাবে চেষ্টা করে দেখে নিয়েছি, আমি আর ধৈর্য রাখতে পারছি না। আমি এই বাচ্চাকে জন্ম দেওয়ার পরে ও যদি ওর মায়ের ভালোবাসা না পায় তাহলে আমি এই বাচ্চাকে জন্ম দিতে চাই না। আমার সন্তান যদি মা ছাড়া থাকে তাহলে না আমার বাচ্চা ভালো থাকবে আর না আমি ভালো থাকতে পারবো। সেই জন্য আমি এই সবকিছু এখনই শেষ করে দিতে চাই। স্নেহার, যদি তোর জেদের জন্য আমার হবু নাতি বা নাতনির কিছু হয় আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না। আঁচল! হে ভগবান, ও এটা খেয়ে নিলে আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে? না না না, আমি এটা হতে দিতে পারি না। আঁচল, আঁচল, আঁচল! থেমে যাও আঁচল, করবো আমি তোমাকে বিয়ে। আমি এই সম্পর্কের জন্য তৈরি আছি। সত্যি বলছেন? ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না, হবে নাই বিয়ে, কারণ এই বাচ্চার মা একদম সুস্থ আছে, কিছু হয়নি আমার। তুমি না এই বাচ্চার মা হতে পারবে আর না নিহার বাবুর স্ত্রী। এই আঁচল অনেক বড় মিথ্যেবাদী, ঠকবাজ। আঁচল, আঁচল, আমার বাচ্চা! আমি এই সম্পর্কের জন্য তৈরি আছি, করবো আমি তোমাকে বিয়ে। আমার বাচ্চা, রানী চাই তোমার, কিন্তু এই রানী তো আমার, কারণ এখন আমি এই বাড়ির রানী হতে চলেছি। দেখলে, এই রানী এখন আমার হলো। কিন্তু আন্টি, এভাবে কি করে রানী তোমার হবে? রানী পাওয়ার জন্য তো আরো একটা চাল দিতে হয়। ইয়ে, কি মজা, কি মজা! আন্টি হেরে গেছে, আন্টি হেরে গেছে! ইয়ে, দেখলে? বললাম না আমি। উনি এখন এখানে আসছেন, আমায় একটা কিছু তো করতেই হবে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি এখন ঠিক আছি।
এসব কি হয়েছে? আসলে কি বলুন তো, রুচিতা দিদি ক্যারামে আমার কাছে হেরে গেছে, তাই রাগ করে ক্যারামের পাউডার এভাবে ফেলে দিয়েছে। আপনি যদি না আসতেন তাহলে আমার সন্তানের কি হতো কে জানে। না বন্ধু, আন্টি আন্টি মিথ্যে কথা বলছে, খুব পচা আন্টি, খালি মিথ্যে বলে। না রুচিতা, অনেক দিন ধরে তোমার পাগলামি সহ্য করছি, তোমার জন্য আমি কতবার আমি আমার বাচ্চাকে মরতে মরতে বাঁচিয়েছি, কিন্তু এখন আর না। যদি একটা বাচ্চা বদমাশি করে তাহলে সেই বাচ্চাটাকে শাস্তি দেওয়া উচিত। বন্ধু আমি কিছু করিনি, তুমি আমার কথাটা শোনো। বন্ধু আমি কিছু করিনি। কেউ কিছু বলবে না আজকে, রুচিতার বদমাশি দিনের পর দিন বেড়েই চলেছে। এক মিনিট নিহার, কি হয়েছে বল না আগে। নিহার বাবা, যাক দেরিতে হলেও মাথায় বুদ্ধি তো এসেছে। ছাড়ো আমাকে বন্ধু, বন্ধু প্লিজ দরজাটা খুলে দাও, আমাকে একা রেখো না বন্ধু, আমি অন্ধকারে ভয় পাই, প্লিজ দরজাটা খোলো, প্লিজ প্লিজ আমাকে বাইরে বের করো, আমি কিছু করিনি। ডোন্ট ওয়ারি আঁচল, আজকের পর থেকে রুচিতা তোমাকে কখনো ডিস্টার্ব করবে না। খুলে দাও, আমাকে এভাবে একা রেখো না।